খাগড়াছড়িতে প্রচণ্ড বজ্রপাতে বসত ঘরে লাগা আগুনে পুড়ে অঙ্গার হলেন মা ছেলে তবে ভাগ্যক্রমে বেঁচে যান বাবা ও আরেক ছেলে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে সাদের স্বপ্নেরা মিলুক টানা খাগড়াছড়ির নালাই মেরুং ইউনিয়নের মধ্য ছড়ি গ্রামে রোববার বোর পাঁচটার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাতের এক পর্যায়ে হঠাৎ আগুন ধরে যায় গাড়িচালক সাদেক আলীর টিনের ঘরে ঘর থেকে বের হতে না পারায় পুরে ছাই হয়ে যান তার স্ত্রী হাসিনা বেগম এবং আট বছর বয়সী ছেলে হানিফ মিয়া গৃহকর্তা ঘরে না তাকায় এবং বড় ছেলে হাফিজ দ্রুত বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান

খবর পেয়ে দিগিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে দুজনের মরদেহ উদ্ধার করেন মা ও ছেলে পুরে অঙ্গার হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কিন্তু আগুন নিভারো মতো কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না কারণ আগুনটা এমনভাবে ধরছে দাউ করে হয়তো ধরে গেছে পুরা করে একসাথে ধরে গেছে এই জন্য আর কেউ নিভাইতে পারে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে দিগিনালা থানা পুলিশ জামশেদ চৌধুরী যমুনা নিউজ